এখন থেকে আমরা একদম মূল পর্বে চলে যাচ্ছি। আমাদের আমরা যে 60টা গিগের লক্ষ্য ছিল, এখন আমরা যে লক্ষ্যটা পূরণ করতে আছি, অর্থাৎ যেটাকে আমরা বলতাম যে থিম ফরেস্ট থিম এর থিমগুলোকে কিভাবে হচ্ছে আমরা সেট আপ করতে পারি বা ইনস্টলেশন করতে পারি, মূলত এই টপিকটা নিয়ে আমরা মূলত কাজ করব। সো আপনি অলরেডি থিম কি প্লাগ ইন কি এগুলো বুঝে গেছেন। সো থিম ফরেস্ট হচ্ছে একটা মার্কেট প্লেস। আমি যদি একটু লিখি এখানে যে থিম ফরেস্ট লিখে আপনি সার্চ দিলে গুগল আপনি পেয়ে যাবেন। সো অনেক ক্লায়েন্ট আছে যে থিম ফরেস্টের যে এই থিমগুলো পেইড লেভেলের থিমগুলো আমাদেরকে প্রোভাইড করবে। এটা মূল রিজনটা হচ্ছে ফ্রি থিমগুলোতে হচ্ছে ফাংশনালিটি লেভেল খুবই কম থাকে, সে তুলনায় পেইড লেভেলের থিমগুলো হচ্ছে অটোমেটিকলি মানে তারা প্রি মেড করে রাখে অনেক কিছু। যেমন আমি একটা যদি উদাহরণ দিই, যেমন আপনি একটা মাল্টিপারপাস থিম কিনলেন, মাল্টিপারপাস থিম কি, এখানে সিঙ্গেল পারপাস থিম আছে, মাল্টিপারপাস থিমও আছে। সিঙ্গেল পারপাস মানে কি, যেমন ধরুন কোনো একটা থিম তৈরি করা হয়েছে শুধুমাত্র ই কমার্স, তাও আবার দেখা যাচ্ছে সেটা হচ্ছে হতে পারে যে শুধু ইলেকট্রনিক্স প্রোডাক্টের ক্ষেত্রে, শুধু ওইটার জন্যই। আবার দেখা যাচ্ছে যে কিছু কিছু থিম আছে যে যেটার সাহায্যে আপনি যে কোনো ধরনের ওয়েবসাইট তৈরি করতে পারবেন, সেটা এজেন্সি ওয়েবসাইট, সেটা হতে পারে ডেন্টাল ওয়েবসাইট, সেটা হতে পারে কোনো আপনার ই কমার্স ওয়েবসাইট, মানে একটা থিম দিয়ে আপনি সব কিছু তৈরি করতে পারবেন। এগুলোকে অনেক সময় বলা হয় মাল্টিপারপাস থিম। সো অনেক ক্লায়েন্ট আছে তারা হচ্ছে মাল্টিপারপাস থিমগুলো কিনে বা বিভিন্ন ধরনের থিম কিনে, সেটা একটাই ফ্যাসিলিটি যে প্রিমেড করে সব কিছু তৈরি করা থাকে। তো সেটা কেনার পর সেটা পরবর্তী কাজ হচ্ছে ডোমেইন হোস্টিং কিনতে হয়। মানে প্রথমে আসলে অনেকে ডোমেইন হোস্টিং কিনে নেয়। সো ডোমেইন হোস্টিং কিনলো, তারপর হচ্ছে থিমগুলোকে কিনলো, এখন সেটাকে তো সেট আপ করতে হবে। এখন সেট আপ করতে অনেকে পারে, আবার অনেকে পারে না, আবার করতে গিয়ে অনেক সময় অনেক ধরনের প্রবলেম ক্রিয়েট হয়। সো সে কেন বা আমাদেরকে হায়ার করবে বিষয়টা একটু বুঝিয়ে বলি। সো ধরেন একজন আপনি অনেকেই ধরেন প্রথম অবস্থায় ওয়ার্ডপ্রেসে আমরা বেসিক লেভেলের কাজগুলো অনেকেই জানি, কিন্তু এই প্রবলেমগুলো আমাদেরকে মার্কেট প্লেসে কাজ করতে গেলে রিয়েল ফেস করতে হবে। সেই প্রবলেমটি আপনাদের আজকে আমি দেখাতে যাচ্ছি। সো প্রবলেমগুলো কী হতে পারে, আপনি যখন ওয়ার্ডপ্রেসের থিমটা আপলোড করতে যাচ্ছেন, আপলোড নিচ্ছে না, আবার ক্লায়েন্ট আপনাকে সার্ভারে অ্যাক্সেসও দেবে না, এরকম প্রবলেম হয়। আবার অনেক সময় দেয় বললো আবার দেয়, যাই হোক। সো ধরেন আপনাকে দিল, তো দেখা গেলো যে আপনি থিম আপলোড করতে আছেন, থিম আপলোড করতে দিচ্ছে না, সামহাও থিম আপলোড করে নিয়েছেন, অ্যাক্টিভও করছেন, কিন্তু ডেমো ডাটা আপনি ইম্পোর্ট করতে পারছেন না, বা থিম অ্যাক্টিভ করে নিয়েছেন, এখন ডেমো ডাটা ইম্পোর্ট না করলে তো যে সাইটটা বা যে থিমগুলা তারা মানে ডেমোগুলা, যে ডেমো মানে কি, যেমন আপনি কোনো জায়গায় কেক অর্ডার দিতে গেছেন, সো আপনার আগে ডেমো দেখেন যে কেকটা দেখতে কেমন হবে, তারপর আপনি বলেন যে এটা এই ডেমোটা অনুসারে আমাকে কেকটা বানাই দেন। সো ক্লায়েন্টও আপনাকে যে থিমটা আপনাকে কিনবে তারা নির্দিষ্ট একটা দেখাই দিতে পারে যে আমাকে এই ডেমোটা ইনস্টল করে দিতে হবে। সো ইনস্টলটা করে নেওয়ার পর অনেক সময় দেখা অপটিমাইজেশনটা তারাই পারে, অথবা আপনাকে দিয়ে ছবি পরিবর্তে ছবি, ট্যাক্সের পরিবর্তে ইয়ে মানে যেটাকে আমরা বলি কন্টেন্ট আপলোড, এই কাজটাও আপনাকে দিয়ে করা নিতে পারে। মানে টোটাল প্যাকেজটাকে বলা হয় থিম ফরেস্টের থিমগুলো ইনস্টলেশন করা, প্লাগ ইন সেট আপ করা বা কন্টেন্ট আপলোড করা। সো এই বিষয়গুলো সাধারণত কাজের উপর ভিত্তি করে $10 থেকে শুরু করে $20, $25, $100 পর্যন্ত হয়। কন্টেন্ট আপলোড করা শুরু করে মানে কাস্টমাইজেশন উপর ভিত্তি করে আসলে কাজের ধরন অনুসারে প্রাইসগুলো ভ্যালুটা ডিপেন্ড করে। হ্যাঁ, সো অনেক ধরনের মেইন প্রবলেমটা কী হয় সেটা হচ্ছে আমরা যখন একটা অলরেডি আমরা বলে ফেলছি যে ফাইল আপলোড করতে দিচ্ছে না, বা এখানে অনেক সময় এরর চলে আসে যে এক্সিকিউশন টাইম এরর, এরকম বিভিন্ন ধরনের এরর ক্রিয়েট চলে আসে। হ্যাঁ, সো এই ধরনের অনেক ধরনের প্রবলেম কিন্তু থাকে। তো যাই হোক, তারপরও যে প্রবলেমগুলো হয় যে পিএসপি মেমোরি লিমিটের কিছু বিষয় থাকে, আচ্ছা অনেক ধরনের ইস্যু আছে, আমি বলে আসলে আপনার লাভ হবে না, জাস্ট আমি একটু বলে দিচ্ছি, কারণ এগুলো হচ্ছে প্র্যাকটিক্যাল আপনাদের দেখাতে হবে। তো যাই হোক, সো এখন পর্যন্ত আমরা যা কাজ করেছি সবগুলো হচ্ছে অফলাইনে কাজ করেছি। সো অফলাইনে যদি আমি দেখাতে থাকি সেটা হবে কি, যে আপনারা তো এখন অফলাইনে কীভাবে থিম ওয়ার্ডপ্রেস ইনস্টল করতে হয়, এগুলোকে নিয়ে কাজ করতে হয় কীভাবে, এগুলো অলরেডি আপনি শিখে গেছেন। যেহেতু আপনাদের মার্কেট প্লেসে কাজ করার টার্গেট, তার মানে হচ্ছে আপনাদেরকে অনলাইনে কাজ করতে হবে। সো এখন না হোক, এখন হয়তো বা আপনার প্র্যাকটিসগুলো হয়তো বা আপনি কম্পিউটার করছেন, মার্কেট প্লেসে ভালোভাবে প্রস্তুত করার জন্য কিন্তু আপনার অনলাইন লাগবেই, কারণ অনেক ক্লায়েন্টই আছে আপনার সাথে কাজ শুরু করার আগে আপনার ডেমোগুলো দেখতে চাবে, এর আগে কাজ করছেন কিনা, বা একটা ওয়েবসাইট বানাতে চায় এর আগে সেম ধরনের কোনো কাজ করছেন কিনা, তো তারা এই জিনিসগুলো দেখতে চায়। সো আপনার এই ধরনের ডেমো ক্রিয়েট করা থাকতে হবে। তার মানে এই যে ক্লাসগুলো যে আপনারা দেখছেন, ভিডিওগুলো যে আপনারা দেখছেন, শুধু দেখলেও হবে না, প্রতিটি টপিক কমপ্লিট
সাথে সাথে আপনি প্র্যাকটিস করতে হবে। একটা ভিডিও দেখছেন, একটা কয়েক মিনিট দেখেন, আপনি যদি মনে হয় এটা পারবেন ভিডিওটা পুশ করে রাখেন, তারপরে ভিডিওটা আপনি প্র্যাকটিক্যালি কাজ করেন, আটকে গেছেন আবার একটু রিপ্লে করেন, আবার দেখেন। এইভাবে হচ্ছে আপনাকে কাজগুলো করে করে ডেমো আপলোড করতে হবে। তারপর যদি কোনো প্রবলেম হয় প্রবলেমগুলো গ্রুপে আপলোড করেন, বিশেষ কোনো প্রবলেম ক্রিয়েট হলে লাইভ সাপোর্ট তো আছে, ইয়ে করবেন। সো এই হচ্ছে ওভারঅল বিষয়। তো যাই হোক, আমরা স্টেপ বাই স্টেপে আঁকাবো। সো যতগুলো প্রবলেম ফেস হয় সেগুলো আমরা প্র্যাকটিক্যালি দেখবো। হ্যাঁ, সো একটা থিম যদি ভালো করে আপনি সেট আপ করে নিতে পারেন তাহলে আর কোনো প্রবলেম হবে না, ঠিক আছে? সো আমরা চলুন আমরা স্টেপ বাই স্টেপ কাজ শুরু করি। সো যেটা বলে নিচ্ছি সেটা হচ্ছে, আপনি থিম ফরেস্টে একটা থিম সেট আপ করার প্রসেসটা বুঝে নিতে পারলে এবং ডেমো ডাটাগুলো কীভাবে ইম্পোর্ট করতে হয় সেটা বুঝে নিতে পারলে প্রায় সেম, প্রায় হয়তো বা দেখা যেতে পারে মাঝে মধ্যে 19-20 একটু ব্যবধান হতে পারে, মানে থিম সেট আপ করতে গিয়ে যে প্রবলেমগুলো ফেস করতে হয় অথবা ডেমো ডাটা ইম্পোর্ট করতে যে প্রবলেমগুলো ফেস করতে হয় এই প্রবলেমগুলো। সো বর্তমান মার্কেট প্লেসে সবচেয়ে একটু ক্রিটিক্যাল মধ্যে একটা থিম আছে। সো সেই ক্রিটিক্যাল থিমটা দিয়ে আপনি সেট আপ করার প্রসেসটা শেখাবো, যাতে করে ক্রিটিক্যাল লেভেলের এটা যদি আপনি প্রবলেমটা যদি সলভ করতে পারেন তাহলে অন্যান্য যে কোনো প্রবলেম আশা করি প্রবলেম হওয়ার কথা না, ঠিক আছে? সো আমাদের সর্বপ্রথম আমাদের যেটা আগে জানতে হবে, চলুন আমরা শুরু করি যে অনলাইনে কীভাবে ওয়ার্ডপ্রেসটাকে সেট আপ করতে হয়। আমরা অলরেডি যেটা শিখছি সেটা হচ্ছে অফলাইনে কাজ করা শিখছি। সো আজকে আমরা যেটা দেখবো যে অনলাইনে কীভাবে করতে হয়, তার পাশাপাশি আমরা ডোমেইন এবং হোস্টিং নিয়েও কিছু নলেজ আপনাদেরকে দেবো। তো আমি একটু দুইটা ভাগে ভাগ করে নিই প্রথম স্টার্টিং বিষয়টাকে। প্রথমে আপনাদের ডোমেইন এন্ড হোস্টিং নিয়ে একটু আলোচনা করে নিই, তারপরে আমি টোটাল প্রসেসগুলো ওই ডোমেইন হোস্টিং কী নিয়ে কীভাবে হচ্ছে এটাকে সেট আপ করবেন এই বিষয়গুলো হচ্ছে স্টেপ বাই স্টেপ আলোচনা করবো, ঠিক আছে?